আছে তোমাকে বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উপস্থিত এনডিএমের মাথায় নেতৃবৃন্দ যারা আছেন এবং জাতীয় পর্যায়ে সম্মানিত নেতৃবৃন্দ যারা আছেন, এই মুহূর্তে আমাদের সাথে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র ঢাকা দক্ষিণের আহ্বায়ক সালাম ভাই, সাথে আছেন কংগ্রেসের মহাসচিব একদিকে আরুল, এবং নাগরিক ঐক্য থেকে আছেন নাগরিক ঐক্য সম্মানিত সাংগঠনিক সম্পাদক মহোদয়। এর মধ্যে ওনারা আসার আগে আমরা দুটো থেকে কর্মসূচি শুরু করেছি, কর্মসূচির অন্য শেষের কাছাকাছি এবং পাঁচটার কাছাকাছি বাজে। এর মধ্যে আরো অনেক জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ এসছেন, আমাদের সাথে একজ্ঞতা প্রকাশ করেছেন এবং তারা বক্তব্য রেখে চলে গেছেন। আজকের দিনটা ছিল অনেক গরমের দিন, তবুও আজকে ঢাকার যে কর্মসূচিতে যারা এসছেন, যাদের মানে গণতান্ত্রিক আন্দোলন কর্মী, এদের যে কর্মী ভাইয়েরা আমার হাতে হাত থেকে আন্দোলন করা না রাজপথে মাঠেন আমার ভাইয়েরা, আপনাদেরকে আবারও শুনতে চাই আমি জানান। এবং জাতীয় নেতৃবৃন্দ যারা এসছেন তাদেরকে কষ্ট করে আসার জন্য এবং বসার জন্য এবং এই গরমের ভিতরে জনগণের জন্য আমরা যারা জনগণের জন্য কাজ করি, আমরা যারা রাজনীতিতে কাজ করি সরকারের জন্য না রাজনীতিতে কাজ করি, তারা সবাই জনগণের জন্য কাজ করি, সরকারি ক্ষমতা দেখার জন্য না, এসি রুমে বসার জন্য না, ওই সরকারের অংশ আমরা না যেই সরকার নিজেদের জন্য এসি বন্ধ করে না কিন্তু মসজিদে এসি বন্ধ করার খবর চায়, ওই সরকারের অংশীদারিত্ব আমরা চাই না যেই সরকার সকালে একটা কথা বলে আর রাত্রে বেলা রাতের অন্ধকারে জনগণের সাথে বেইমানি করে, সকালে বলল পর্যাপ্ত পরিমাণ তেল আছে, সকালে বলল বিপিসির তেল তো আছে আছে, আমরা গ্যাস থেকে অত্যন্ত পেট্রোল বানাই, সে অত্যন্ত পেট্রোল আমাদের বাইরে থেকে আমদানি করতে হয় না, রাত্রে একবারে 50% মধ্যে সবগুলো তেলের দাম বাড়াই দিল। তেলের দাম বাড়ানো মানে কি? মানে সবকিছু দাম বাড়াই দেওয়া, যেই মুহূর্তে তেলের দাম বাড়াইল এই দেশের ঘরে ঘরে সেইখানে 100 টাকা দিয়ে যা কিনা যেত এখন 150 টাকা দিয়ে সেটা আর কেনা যাবে না। তার মানে যার বেতন 10,000 টাকা ছিল তার বেতন এক ব্যাগে এক মুহূর্তে 6,000 টাকা নামিয়ে দিল। এখন দেশব্যাপী দাবি করছেন দেখেন নে, এই যে সরকার বলল পুরো মিথ্যার উপরে বৈশিষ্ট্য এই সরকারের, সরকার বলল পিপিসির নাকি লাভ হয় না, 1 নম্বর পিপিসির লাভ হয় না তো তাদের চায় কোথা, আর 2 নম্বর সরকারি প্রতিষ্ঠান লাভের জন্য বানানো হয় না, সরকারি প্রতিষ্ঠান সবগুলো যদি লাভ হইত তাহলে আমার আপনার ট্যাক্স দেওয়া কি দরকার, সরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব হল জনগণের ট্যাক্স নিয়ে তারপর সেই ট্যাক্সের টাকা দিয়ে জনগণের খেদমত করা, খেদমত লাভের জন্য হয় না, খেদমত জনগণের জন্য হয়, তার মানে প্রথমে উত্তর জানান যে বিদেশি লাভ হয় না কারণ বিদেশি লাভ করার জন্য না, দ্বিতীয় উত্তেজনা বলল যে আমাদের তেল পর্যাপ্ত পরিমাণে আছে, তৃতীয় উত্তেজনা বলল আমাদের বৈদেশিক মুদ্রা পর্যাপ্ত পরিমাণে আছে। আজকে অনেকক্ষণ বক্তব্য এখানে হয়েছে, জাতীয় পর্যায়ের অনেক দলের নেতৃবৃন্দরা বারবার করে বলে গেছেন যে $40 বিলিয়ন শুধু বললে হবে না, আসলে কার্যকরী আমাদের কাছে $20 বিলিয়ন কাছে কিনা এইটা আমাদের বড় সন্দেহ, তার মানে 6 মাস না 2 মাস চলার টাকা আমাদের কাছে আছে নাকি সেই নিয়ে সন্দেহ, আজকে 1 মাস চলার টাকা পাকিস্তানে নয় বলে পাকিস্তানের পার্লামেন্টে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে, তারা দেশের এক একটা অর্পিত জনগণের অর্পিত যে রিসোর্সেস আছে এইগুলো বিদেশের কাছে বিক্রি করবে, এই যে উন্নয়নের স্বপ্ন দেখে 12 বছর সরকার চালালো, এখন যদি আমাদের এই জায়গায় আসতে হয় যে আমাদের টাকা নাই খাদ্য আর তেল কেনার জন্য ক্রয় করার জন্য আমাদের পাকিস্তানের মতো অন্য দেশের কাছে আমাদের দেশের মাল মশলা বিক্রি করতে হয় তাহলে আমরা যাব কোথায়, এখন সময় নেই, সালাম ভাই যেটা বলল ইয়ারিন ভাই বাকি সবাই যেটা বলল এখন সময় না অপেক্ষা করার জন্য যে সামনে যা যাবে কোথায় চলে যায় বৈশা বৈশা দেখি, এখন সময় আসছি সবাইকে
মিলে দাঁড়া করাইতে হবে, যেই সরকার জনগণের জন্য করতে পারে। এখন প্রত্যেকটা দলকে রাজপথে নামতে হবে। আমি আহ্বান জানাই সালাম ভাইয়ের মাধ্যমে, জাতীয়তা অভিযানের কাছে আমি আহ্বান জানাই, ইয়ারিন ভাইয়ের মাধ্যমে কংগ্রেসের কাছে আমি আহ্বান জানাই, সাকিম ভাইয়ের মাধ্যমে নাগরিক ঐক্যের কাছে এবং আহ্বান জানিয়েছি বাকি জওয়ান জাতীয় নেতৃত্ব আজকে এসছেন সবার কাছে আহ্বান জানাই, চলুন আমরা একে অপরের ভেদাভেদ ভুলে যাই, চলুন আমরা আলাদা আলাদা কি করতে চাই এক মুহূর্তের জন্য ভুলে যাই। এখন শুধু একটা জিনিস চিন্তা করি, দেশে জনগণের সেবা দরকার এবং এই সরকার শুধু জনগণের কাছ থেকে লুণ্ঠনের সরকার। এখন প্রয়োজন এই লুণ্ঠন বন্ধ করা। আর লুণ্ঠন বন্ধ করতে হলে আমরা সবাই একত্রিত না হয়ে পারবে না, আমরা সবাই একত্রিত হয়ে জনগণকে মত বাদ দিলে জনগণ আসতে পারবে না, কারণ জনগণ এখন কেন্দ্র। সেখানে নাস্তা থেকে শুরু করা রাতে ইলেকট্রিসিটি বিল আর ঘর ভাড়া দেওয়া নিয়ে দুশ্চিন্তা নিয়ে তারা ক্লান্ত, ঘরে ঘরে কামাই নেই। আমরা 43-44 দেখেছি দুর্ভিক্ষ, আমরা 74 দেখেছি দুর্ভিক্ষ, আমরা ভাই আর দুর্ভিক্ষ দেখতে চাই না। আর দুর্ভিক্ষ যদি দেখতে না চাই, সরকার ফিরে অকেজ পর্যায়ে চলে গেছে, এটা যদি দেখতে না চাই তাহলে সরকার ঠিক করে তাদের নেওয়ার দায়িত্ব আমাদের সবার এবং এটা নেওয়ার দায়িত্ব আমাদের এখন। আজকে এই কর্মসূচির মাধ্যমে আমি এইটাও অ্যানাউন্স করছি যে আজকে সেন্ট্রাল জাতীয় সেন্ট্রাল নেতৃবৃন্দকে দাওয়াত জানিয়ে আমরা যে সাইন কর্মসূচি নিয়েছি সবাইকে দিয়ে আমরা গণসাক্ষর সংগ্রহ করেছি। আগামীকাল থেকে ঢাকা শহরের থানায় থানায় ওয়ারি থেকে গাড়ি থেকে বাদ্দা যত থানা আছে কোন থানা বাদ যাবে না, প্রত্যেকটা থানায় এনডিএমের ছাত্র সংগঠন ছাত্র আন্দোলন, এনডিএমের যুব সংগঠন যুব আন্দোলন, এনডিএমের মূল দলের যত থানা সংগঠন আছে সবাই প্রত্যেকটা থানায় থানায় গণস্বাক্ষর নিতে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমি আশা রাখব জাতীয় পর্যায়ে যত রাজনৈতিক দল আছেন, আজকে সভ্য ভাইয়েরা যারা উপস্থিত আছেন তারাও আমাদের সাথে সহযোগী হবেন, কারণ প্রথমে আমাদের জনগণকে একসাথে করতে হবে, জনগণকে জনগণকে স্পিরিটেড করতে হবে, তারা যেন আমাদের সাথে নেমে আসেন। আমি আমার পক্ষে বাদ দীর্ঘায়িত করবো না, আমি আবার জানাচ্ছি আমাদের সবাইকে একত্রিত কাজ করতে।